হাজারো বছর আগে এই আইল্যান্ডটা পুরো আন্ডার ওয়াটার ছিল। নিমো পয়েন্টে একটা দেখেছিলাম আমরা পার্পল কালারের ছোট একটা ওয়েস্টার, ওটা হলো ফিমেল ওয়েস্টার। আর এখানে দেখুন নিচে কত বড়, এটা হলো মেল ওয়েস্টার। এর ভিতরে আঙ্গুল দিলে 100% আঙ্গুল কেটে নেবে। ফাইনালি আমরা কিন্তু নীল আইল্যান্ডে রিচ করে গেছি, করে গিয়ে আমাদের হোটেলে চেক ইনও হয়ে গেছে। দিস ইজ ট্যাঙ্গো বিচ রিসর্ট অ্যান্ড উই হ্যাভ গট আওয়ার রুম। তো চলুন রুমের মধ্যে যাওয়া যাক। ও বাবা, আর একজন এসে এখানে দাঁড়িয়ে গেছে। আমার যা কাজ, আমি মেনু কার্ড হাতে নিয়ে দেখছি যে দুপুরে লাঞ্চটা কি অর্ডার দেওয়া যায়। আর বাইরেটা একবার দেখো, অসাধারণ। অসাধারণ একটা ভিউ। জাস্ট হোটেল থেকে বেরিয়েই সামনে এরকম সমুদ্র। আর আমরা যে রুমটা পেয়েছি ওটা লেগুন ক্যাটাগরির রুম, কিন্তু আমাদের রুমটা আনফর্চুনেটলি গ্রাউন্ড ফ্লোরে। রুমটা ফার্স্ট ফ্লোরে হলে আরও বেটার হতো, কিন্তু কিছু করার নেই, যে রুমটা অ্যালট করা আছে আমরা সেটাতেই থাকবো। কিন্তু সামনের এই ভিউটা সত্যিই অসাধারণ। সন্ধ্যাবেলা এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করবো। একটু আগে আমি যেটা বলছিলাম যে আমাদের রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, আর সামনে থেকে মানে এটা ভিউটা অতটাও ভালো আসছিলো না, যে ওই মানে সামনের যে কটেজগুলো, সেই কটেজগুলো হলে আমাদের অনেক বেটার হতো। তো যাই হোক, আমি রিসেপশনে গিয়ে কথা বলেছিলাম, কথা বলার পরে ওনারা আমাদের কিন্তু ওই রুমটা চেঞ্জ করে একটা কটেজ দিয়েছেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, রুম ট্যুরটা সংযুক্তই দেবে, আমি জাস্ট বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। ফাইনালি ওর জন্য এত সুন্দর একটা ভিউয়ের এত কাছাকাছি আমরা থাকতে পারছি। রুমটা হয়তো একটু ছোট আগের রুমটার থেকে, বাট ভিউটা অসাধারণ। এসব অ্যামিনিটিস মোটামুটি সেমই আছে, জাস্ট ইন সাইজ এটা একটু ছোট। এটা হচ্ছে বেড। মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা যেটা যেটার জন্য ওই রুমটা নিয়েছে, সেটা হচ্ছে বেডের অপোজিটে যে উইন্ডোটা আছে, সেই উইন্ডোর কার্টেন্সগুলো সরালেই সামনে আমার এই ভিউটা। এখানে মিরর, এখানে রেফ্রিজারেটর, কাবার্ডটাও ছোট, আর ওয়াশরুম। এই সুন্দর ভিউয়ের জন্য এইটুকু অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনায়াসেই করা যায়। ট্যাঙ্গো বিচ রিসোর্টে তো আমরা স্টে করছি সেটা বলেইছি। অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই শুনেছিলাম ট্যাঙ্গো বিচ রিসোর্টের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে যেখানে বাঙালি খাবার ভালো পাওয়া যায়। তো সেটার সন্ধানেই আমরা চলে এসেছি আন্দামান রেস্টুরেন্ট। আন্দামান রেস্টুরেন্ট মানে ট্যাঙ্গো বিচ রিসোর্টের ঠিক অপোজিটে, ব্যাং অপোজিটে আন্দামান রেস্টুরেন্ট। আছে স্টিম রাইস, মিক্সড ভেজ আর চিকেন মশালা, একদম প্লেন সিম্পল লাঞ্চ, সেটাই নিয়ে নিয়েছি। এবার লাঞ্চটা করে নিই। আফটার লাঞ্চ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়ে আমরা কিন্তু যাচ্ছি লক্ষ্মণপুর বিচে, লক্ষ্মণপুর 2। এইখানটা হচ্ছে আন্দামানের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক বিচেস, তার কারণ এখানে স্যান্ডের নয় বিচটা, এটা রকি বিচ, আর এখানে মেরিন লাইফ দেখারও ব্যবস্থা রয়েছে। সো লেট আস গো অ্যান্ড সি, আর যেটা আমরা দেখব সেটা সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। যে ফলটা দেখতে পাচ্ছেন এর নাম হলো সি পাইনাপল স্যার। সি পাইনাপল, সি পাইনাপল, সায়েন্টিফিক নেম ইজ পেন্ডানুস ট্যাক্টোরিয়াস। আদিবাসী জানেন, ট্রাইবস, ট্রাইবসরা এই ফল থেকে নেশা করে, কারণ কি আন্ডামানে যে মদগুলো পাওয়া যায় ট্রাইবদের খাওয়া অ্যালাউড নেই, সেই কারণে সি পাইনাপল থেকে ওনারা নেশা করে। ঠিক আছে, আর উপরে যে বড় বড় গাছগুলো দেখছেন এটা হলো সি মৌয়া। ওয়াটার সময় দূরে চলে যায়, তাই তো, সেই কারণে সব কোরাল গুলো মরে গেছে। আর এখানে তিনটে মাছ দেখতে পারবেন,
মাম্মি পাপা এন্ড বেবি, দু বছর আগে কাপল ছিল, এখন একটা যখন মুনলাইট পরে জলে নিচে দেখবেন অরেঞ্জ এর মাছগুলো জলের নিচে থাকে না, রেডি সামনে আসলো এই যে দেখেছি দুটোকে, এই তো আরেকটা, এই যে এখানে দেখুন এটা একদম ছোট বেবিটা, ঠিক আছে, আর এখানে পাপা আছে যে দেখুন, আর ওই পাশে আরেকটা আছে, এটা হলো মাম্মি, হ্যাঁ এটা হলো, হ্যাঁ একদম, এটা হলো একটা ম্যাগনেটিক অ্যানিমাল, যখন সানরাইজ হয় তখন ঘরটা ওপেন হয়ে যায়, যখন সানসেট হবে ধীরে ধীরে আবার ক্লোজ হয়ে যাবে, টাচ করলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, এই ঘর এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হতে পারে। এর মতো দেখতে পাচ্ছেন এটা হলো সি গ্রিন উইডস, যার থেকে প্রোটিন পাউডার তৈরি হয়, স্প্যারোলিনা জাপানিসরা খায়, জাপানিসরা খেয়ে 125 থেকে 130 বছর বেঁচে থাকে। আর এটা হলো সি টার্টল আর ডুগং এর মেইন ফুড, যখন এখানে ফুল হাইটাইড হয়ে যাবে সি টার্টল আর ডুগং এখানে ফিট করতে আসবে, সি টার্টল 300 থেকে 400 বছর বেঁচে থাকে, আর ডুগং হলো আন্ডামানের স্টেট অ্যানিমেল। এই লাস্টের অ্যানিমালটার নাম কি বললেন? ডুগং। ডুগং, ডুগং, হ্যাঁ। ওটা কি মানে কি রকম টাইপের? সি কাউ। আচ্ছা সি কাউ। আপনারা অয়েস্টার নাম শুনেছেন? অয়েস্টার, যার মধ্যে রিয়েল মুক্তো তৈরি হয়, ঠিক আছে, এই নিচে দেখুন একটা পার্পল কিছু দেখা যাচ্ছে, ইয়েস, হ্যাঁ ওইটা আমি স্কুবাতেও দেখেছি, হ্যাঁ এটা হলো অয়েস্টার শেল, এর মধ্যেই মুক্ত হয়, একটা মুক্ত তৈরি হতে 10 থেকে 20 বছর লেগে যায়, আর কিন্তু অয়েস্টার খুবই ডেঞ্জারাস, ভুল করে যদি অয়েস্টারের ভিতরে আপনি ফিঙ্গার দিয়ে দেন তাহলে ফিঙ্গারটা কেটে নেবে, খুবই শার্প ধার, কিন্তু এখন এটা খুবই ছোট, এটা কাটতে পারবে না। আপনারা যে লাস্ট পয়েন্টে যাবো যেখানে, ওখানে বড় অয়েস্টারও দেখাবো, হাত নিয়ে যাবো, দেখবেন অ্যানিমেলটা ধীরে ধীরে ভেতরে চলে যাবে, হাত কামড়াবে না, না দেখেছেন, হাত ছড়াবো দেখবেন আবার ওপেন ওপেন হচ্ছে, মাই গড সো বিউটিফুল। আপনারা টাসমিনট নাম শুনেছেন? টাসমিনট, হ্যাঁ টাসমিনট, ইয়েস, সাইন্টিফিক নেম ইজ নিমোথা। এই কোরালের পাশে দেখুন কালারফুল ছোট ছোট ফ্লাওয়ার টাইপ দেখা যাচ্ছে স্যার, এই যে মেরুন কালার, দেখুন অরেঞ্জ কালার, এটা টাচ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, আবার কয়েক সেকেন্ডেই বাইরে চলে আসবে, যদি চান টাচ করেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো অসুবিধা নেই, দেখুন বন্ধ হয়ে গেছে, কিছু হচ্ছে না তো, না এটা হলো আন্ডার ওয়াটার এর সব থেকে লেজি অ্যানিমাল, এর নাম হলো সি কুকুম্বার, সি কুকুম্বার, হ্যাঁ কিউকাম্বারের মতো দেখতে, পুরো মানে পুরো সমুদ্রের মধ্যে 1717টা ভ্যারাইটিস হয় সি কুকুম্বারের, অনেক মেডিসিনে ইউজ করা হয় সি কুকুম্বার, আর একটা সুশি বলে ডিশ আছে জাপানিসরা, আর এত লেজি নিজে থেকে খুবই স্লো মুভ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ঢেউয়ের সাহায্য নেয়, আর এই জল বালি শ্যাওলা খেয়ে জীবিত থাকে, টাচ করলে ইচিং হবে, ঠিক আছে, কখনো কুকুম্বারকে টাচ করতে হবে, এখন দেখুন ও হিলছেও না, আমাদের সামনে আছে ডেড কোরালস, ওটার উপর দিয়ে হেঁটেই কিন্তু আমরা যাচ্ছি এখন, সামনে দেখুন আপনারা যে রক ফরমেশন ন্যাচুরাল ব্রিজ দেখতে আছেন স্যার, এইটাই হলো রক ফরমেশন ন্যাচুরাল ব্রিজ, হাজারো বছর আগে এই আইল্যান্ডটা পুরো আন্ডার ওয়াটার ছিল, তখন জলের প্রেসারে মাঝখানটা কেটে গিয়েছে, ব্রিজের শেপে আছে করে রক ফরমেশন ন্যাচুরাল ব্রিজ বলা হয়, আর এটা পুরো ডেড কোরাল থেকে তৈরি, এই কোরালের নাম হলো ডেড মাউন্টেন কোরাল, আর একটা কোরালের আলাদা আলাদা নাম হয়, আগে গিয়ে অনেক জীবন্ত কোরাল দেখাবো, জীবন্ত কোরাল কালারফুল হয়, ম্যাক্সিমাম কোরাল ব্রাউন, আর যেখানে জীবন্ত কোরাল থাকবে সেখানে জল একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, কারণ কি জীবন্ত কোরাল জলকে পিউরিফাই করে, আর যেখানে কোরাল থাকবে সেখানে ফিশও দেখা পসিবল হয়। ঠিক আছে, আর আপনারা কখনো জীবন্ত কোরাল দেখেছেন? না, ডিউরিং স্কুবা সময় দেখেছি, তো এখানে যত কোরাল আপনাকে দেখাবো শেপ ওয়াইজ নাম দেওয়া আছে, সাইন্টিফিক নেম আলাদা, ঠিক আছে,
নিচে দেখুন এই যে ব্রাউন দেখতে পাচ্ছেন ফুলকপির মতন, এটা হলো কলিফ্লাওয়ার কোরাল ম্যাম। কলিফ্লাওয়ার কোরাল এক বছরে এক ইঞ্চি গ্রো করে। কোরালস একটা লিভিং অর্গানিজম, সি প্লান্টস, 24 আওয়ার জলের দরকার হয়। কোরালসকে আপনি টাচ করবেন তাহলে কোরাল দেখবেন ধীরে ধীরে মরে যাবে, কারণ কি ক্যালসিয়াম আর পলিফ যেটা হয় না হিউম্যান টাচে সেটা নষ্ট হয়ে যায়, সেই কারণে কোরালকে কখনো টাচ করা অ্যালাউড নেই। আর এটা এক বছরে এক ইঞ্চি গ্রো করে। আর এখানে দেখুন তিনটে ব্রাউন দেখতে পাচ্ছেন, একটা দুটো তিনটে। ওখানে একটা অ্যানিমেল দেখেছিলাম না, লেজি অ্যানিমেল সি কুকুম্বার, এটাও সি কুকুম্বার। প্রথমে বলেছি 1717 ভ্যারাইটি হয় সি কুকুম্বারের, এটাকে বলে এলিফেন্ট সি কুকুম্বার। এখন মুভ করবে না, কারণ কি এখন লো টাইড, যখন হাই টাইড হবে এদিক ওদিক মুভ করতে পারে, কারণ ও তো নিজে মুভ করে না, ওই টাইড এটা একটু স্লাইড মুভ করছে, মেবি এটা ও হালকা হালকা করছে, এটা হালকা হালকা এটা হালকা হিলছে তো এই স্লথের মতো। আর যদি কুকুম্বারকে টাচ করেন না তো ইচিং হবে, আর টাচ করলে কি হবে ধীরে ধীরে গোল হয়ে যাবে, পুরোটা বলের মতো হয়ে যাবে, সেম হিউম্যান ব্রেনের মতন দেখতে, সেই কারণে নাম হলো ব্রেন কোরাল। নিমো পয়েন্টে একটা দেখেছিলাম আমরা পার্পল কালারের ছোট একটা ওয়েস্টার, ওটা হলো ফিমেল ওয়েস্টার। আরে এখানে দেখুন নিচে কত বড়, এটা হলো মেল ওয়েস্টার, এর ভিতরে আঙ্গুল দিলে 100% আঙ্গুল কেটে নেবে। এটাও সেম, হাত নিয়ে গেলে ক্লোজ হবে না, ভেতরে দেখেন অ্যানিমালটা ভেতরে যায়। এই যে হোয়াইট যে পোষণগুলো আছে না, খুবই ধার, হাত দিলেই পুরোটাই বন্ধ করে দিবে। বাবা হাত দেওয়া দরকার নেই, দেখে আস্তে আস্তে চলো। মাছ দেখা যাচ্ছে, টাইগার ফিশ, জেব্রা ফিশ, সিলভার ফিশ, বিস্কিট খায় পার্লিজি। পার্লিজি ছাড়া অন্য বিস্কিট দেবেন তাহলে খাবে না। অ্যাকচুয়ালি এই মাছের ফুড আলাদাই হয়, কিন্তু এখানে বিস্কিট খেয়ে খেয়ে ওদের হ্যাবিট হয়ে গেছে। ঠিক আছে, আপনারাও দিতে পারেন বিস্কিট, নিন। এখানে যে ব্লু কালার মাছ দেখছেন এটা হলো নিয়ন ফিশ, এটা রাত্রে গ্লো করে। নিচে একটা দেখছেন বড় একটা মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো টাইপের, হ্যাঁ ওটা হলো পিক ফিশ। এখানে জল কোরাল আছে না, সেই কারণে এখানে ক্লিয়ার, আর এখানে মাছও আছে। লক্ষ্মণপুর 2 বিচ থেকে কিন্তু আমরা চলে এসেছি, এসে এখন যাচ্ছি লক্ষ্মণপুর 1 সানসেট পয়েন্টের দিকে। দুজনে হাঁটছি, হোটেলে দাদা আমাদের গাড়ি যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের ড্রপ করে গেছেন, এবারে যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে ধীরে ধীরে। আর একজন ক্যামেরা রেডি করে ফেলেছে। আমাদের সানসেট দেখা কমপ্লিট হলো, এখন আমরা যে রাস্তাটা ধরে এসেছিলাম মানে হোটেল থেকে বেরিয়ে বিচ ধরে, সেই রাস্তা ধরেই আবার হাঁটতে হাঁটতে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। সুইমিং পুল থেকে উঠে আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়া, তো আমরা একটা ক্রিস্পি চিকেন অর্ডার দিয়েছি, এখন দিয়ে মানে ওয়েট করছি ওটা আসুক, ওটা খেয়ে তারপরে নিচে যাবো। সন্ধ্যেবেলা স্ন্যাক্স তো নিয়ে নিয়েছিলাম সেটা দেখিয়েছি, তারপরে ওখানে গান বাজনা হচ্ছিলো, লাইভ মিউজিক চলছিলো আর কি, পারফরমেন্স করছিলেন একজন, সেই আর্টিস্টের গান শুনলাম, একটু নাচানাচি করলাম, করে টোরে কিন্তু বেরিয়ে পড়েছি। আবার ওই আন্দামান রেস্টুরেন্টে যাবো, রাত্রে ডিনারটা করে নেবো। এখানে এসে তো ভিতরে বসেছিলাম, তো বাইরে এরকম একটা সেট আপ দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তো আমি দাদাকে বলছিলাম যে বসবো, দাদা বলল হ্যাঁ হ্যাঁ বসুন গিয়ে, তো এখানে এখন বসে আছি, কিন্তু ডিনারটা স্যার বলে দাদা বলেছেন ভিতরে গিয়ে খেতে, হ্যাঁ সেটাই করবো আমি, কিন্তু এখানে বেশ বসে থাকতে ভালো লাগছে। খিদে প্রচণ্ড পেয়ে গিয়েছিলো, তাই আর খাবার আসার পর রিভিউ মানে দেওয়া হয়নি, দেখানো হয়নি আর, বেসিক্যালি খাবার আসার পরই খেতে আরম্ভ করে দিয়েছি। নিয়েছিলাম রুটি আর পনির বাটার মশালা, রাত্রিটা একটু হালকা ডিনারই করি আমরা, রুটি একদম গরম গরম তাওয়া থেকে নামিয়ে ফুলকো ফুলকো রুটি আমাদের দেওয়া হয়েছে, পনিরটাও ফ্রেশ বানিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে। তো আমি সাজেস্ট করবো যারা এই ট্যাঙ্গোতে থাকবেন
উল্টো দিকে আন্দামান রেস্টুরেন্ট, ওখানে এসে খেয়ে যেতে পারেন, নিঃসন্দেহে ভালো খাবার পাবেন। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড। আজকে নীলে আমাদের লাস্ট ডে, কারণ আমাদের একদিনই স্টে ছিল। আজকে 8:30 নাগাদ আমরা চেক আউট করব, তাই তো? 8:30 সময় আমরা এখান থেকে চেক আউট করে আমরা গেছি। ওখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, কিন্তু যেহেতু আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করেছি, আমরা বিচটা জাস্ট ঘুরে দেখব। রিসোর্ট থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি ভরতপুর বিচের দিকে। ভরতপুর বিচ থেকে বেরিয়ে আমরা যেরকমটা কথা আছে পোর্ট ব্লেয়ারের দিকে যাব। আপাতত ভরতপুর বিচে যাওয়া যাক। এখন আমরা বসে আছি ভরতপুর বিচে। আন্দামানের আর যে কোনো বিচের মতোই এটাও একটা খুব 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 সুন্দর বিচ। সামনে নীল জল, কিছু মানুষ তো স্নানও করছেন, কিন্তু আমরা যেহেতু অলরেডি দুদিন ধরে ওয়াটার অ্যাক্টিভিটিস করে ফেলেছি, দুবার ধরে করে ফেলেছি, আর রাধানগর বিচ, এলিফ্যান্টা বিচ, এই সমস্ত জায়গায় আমাদের হয়ে গেছে ওয়াটার অ্যাক্টিভিটিস, সেই জন্য আমরা আজকে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করছি না, জাস্ট বিচের ধারে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর বিচের সৌন্দর্য উপভোগ করছি। পোর্ট ব্লেয়ারের জন্য ক্রুজে বোর্ডও করে গেছি আর ক্রুজ ছেড়েও দিয়েছে। এখন 2 hours মতো জার্নি আছে, আমরা এখন রিল্যাক্স করে যাব, গিয়ে পোর্ট ব্লেয়ারে গিয়ে কথা হচ্ছে। পোর্ট ব্লেয়ারে নেমে কথা ছিল আমরা যাব হোটেলে, কিন্তু সেটা না করে আমরা যেটা করছি, আমাদের দাদা যেটা সাজেস্ট করলেন, যেখানে সমুদ্রিকা নেভাল মিউজিয়াম যেটা আছে সেটা আগে ভিজিট করে নিন, 30-40 minutes টাইম লাগে, ওটা করে আপনারা হোটেলে ঢুকুন, তাহলে 1.5 ঘন্টা রেস্ট নেবেন, 1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা চলে যাবো কোথায়, তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো। চলো